বাজারহাট এলাকার হোস্টেলের ভেতর থেকে সুপ্রিয়া দেবনাথ বলে 15 বছরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। সকালে তার সহকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে হোস্টেলের সুপারকে খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ইডি নগর থানার পুলিশ। ছাত্রীর পরিবারের লোক অভিযোগ করে ওই ছাত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। জানা যায় ওই ছাত্রীর বাড়ি চম্পামুড়ার এলাকায়, বিগত 5 বছর যাবত হোস্টেল থেকেই পড়াশোনা করতেন। আমার লেগেছে গোসল পুষ্টলের দূরে কি করেছে না হয়েছে, কোনো আমার কোনো গোসল কোনো খবর দিস না। কিছু দেখছি না মায়ের, কিছু দেখছি না আমার বাবুকে আমার বোয়া গাইছে পাইছে ধরে কখন যাও তুমি আমি আমি আসি। কি মনে হয় এইভাবে কি আত্মহত্যা করতে পারে? না এইভাবে কোনো মতে আত্মহত্যা এটা মরতেই পারে না, বয়ে আসছে এত দাঁড়াইতে পারলে। কি মনে হয় মানে কি কারণে মানে এইরকম হইতে পারে? কালকে রাত্রিবেলা হয়তো বাড়ির লোক কথা বলছে সবাই লোকে ঠিক আছে, তারা কথা বলছে সবাই ঠিক আছে। কতদিন যাবত এখানে থাকতো? কারো কারোর উপরে কি সন্দেহ হয়? আমরা তো এখানে থাকি ওরা কারো সন্দেহ করুন, কিন্তু এটা মাসের দেশে লাস্ট মানে কোন সময় কথা হয়েছিল আপনাদের সঙ্গে? কালকে রাত্রে আমার বোনের সাথে কথা হয়েছে, বোনের সাথে মেয়েটা বলে তো কইছে খাওয়া লয়ে তো গাড়ি লিয়ে আইছে আয়া দেখে বোনের অবস্থা। মেয়েটার নাম কি? সুপ্রিয়া দেবনাথ।